সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ আমি বানাবো পটেটো ট্রায়াঙ্গেল, তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তাতে এবার আমি কিছু মশলা দেব। এতে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, চিনি 1/2 টিস্পুন, তবে চিনিটা কিন্তু অবশ্যই অপশনাল, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অরিগ্যানো, অরিগ্যানো দিচ্ছি 1/4 টিস্পুন, তবে অরিগ্যানো যদি ঘরে যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো, ধনে পাতাটা একটু বেশি দিলে ভালো হয়। দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটাও অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি ম্যাঙ্গো পাউডার 1/2 টিস্পুন, আর দিচ্ছি গ্রেট করা আদা 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এতে গ্রেট করে রাখা চিজ। চিজটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, তবে আপনারা আপনাদের হিসেবে কম বেশি করে নিতে পারেন। এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে একটু মেখে নেব, খুব ভালো করে মাখবো যাতে না কোনো শক্ত দলা না থেকে থাকে একদম। আমার মাখা হয়ে গেছে আলুটা, এবার আমি এটাকে একটু সাইড করে দিচ্ছি। দিয়ে নিয়ে নিচ্ছি আমি একটা প্লেট স্কোয়ার শেপে, তাতে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে স্কোয়ার শেপ করে আমি ভালো করে ফ্ল্যাট করে নেব। প্লেটটা কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আমার এটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে 30 মিনিট রেস্ট হতে দেবো, সে তাহলে এটা সেট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এটাকে প্রথমে স্কোয়ার শেপ করে একটু কেটে নেব। আমার সবকটা স্কোয়ার শেপ করে কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এইভাবে কেটে নেব, ঠিক এইভাবে আমি এইভাবে প্রত্যেকটা কেটে নেব। আমি এখানে সবকটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার রেডি করব। এখানে আমি নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, দিয়ে এবার আমি এটাকে জল দিয়ে একটু গুলে নেব। এখানে আমি ময়দার কোট করব, আপনারা চাইলে এখানে কিন্তু ডিমের কোটও করতে পারেন। এটা আমি একদম নিরামিষ করছি, তাই এখানে আমি ময়দার কোট করছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করব না, এর ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম থাকবে, খুব কিন্তু পাতলা নেই। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ফার্স্ট আমি এগুলোকে ময়দা কোট করব। দিয়ে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বসে, ভালো করে ব্রেড ক্রাম্বসটা আমি লাগিয়ে নেব, যাতে না খুলে যায়, একটু চেপে চেপে লাগাতে হবে। আমার একটা হয়ে গেছে, সেম প্রসেসে আমি সবকটাই বানিয়ে নেব। আমার সবকটা কোট করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য আমি কিন্তু কড়াইয়ে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এবার আমি ফ্রাই করব। আমি কিন্তু হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করব। একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেলে আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। দুটো সাইডে আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
সেম প্রসেসে আমি সব কটাই ভেজে নেবো।